আমার জাল ফ্রাইটা রেডি। আমি অনেক সুন্দর করে জাল ফ্রাই করছি, খাসির জাল ফ্রাই। তো দেখতে যেরকম সুন্দর, খাইতে আরো বেশি টেস্ট। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে, দেখতে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ পপি আমন ব্লগস, ওয়েলকাম ব্যাক টু মাই আন্দার ব্লগ। তো আজকে আমি খাসির মাংসের জাল ফ্রাই করব। তো ভাবলাম কেন আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো এখানে আমি একটা পাতিলে 1 কেজি খাসির মাংস নিয়েছি, নেওয়ার পরে একটা পাতিলে রেখে দিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর আদা আমি কুচি কুচি করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি মাংসের সাথে দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু মাংসটা মাখায় বসাবো সেই জন্য আমি একসাথে দিয়ে দিব সবগুলো। তো আমি এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি খাসির জাল ফ্রাই করব তাই সব কিছু একসাথে আমি দিয়ে দিব। তো আমি আমার পরিমাণ মতো আমি অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সব মশলাগুলো একটা বাটিতে রাখলাম। এটা হয়েছে জিরা আর এটা হয়েছে, এগুলো হচ্ছে মাংসের মশলা, 1 চামচ আমি দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর দুইটা আমি তেজপাতা দিয়ে দিলাম। আর হচ্ছে পাঁচমিশালি যে মশলাটা আছে সেটা এখানে ব্র্যান্ড করা। তো সবগুলো আমি একসাথে করে দেন আমি দিয়ে দিব, কারণ যেহেতু আমি মাখায় বসাবো জাল ফ্রাই করবো সেই জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটা এখন হাত দিয়ে মাখায় নিব, নিয়ে 10 মিনিটের জন্য আমি এটা রেখে দিব। তো আমি এভাবে হাত দিয়ে মাখায় নিব। এখানে আমি কোনো পানি ইউজ করব না, আমি এটা মাখানোর পরে এরকম হয়েছে আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে আমি চুলায় বসায় দিলাম। চুলায় বসানোর পরে এরকম দেখতে থাকেন, এরকম। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন, আমি ভাবলাম যেহেতু চুলায় বসাইছি একটু হালকা হালকা হচ্ছে, তো এটাও একটু শেয়ার করি। আমি এরকম অনেকগুলো নাড়তে থাকবো, আমি কিন্তু কোনো পানি ইউজ করি নাই, যেহেতু জাল ফ্রাই করব তো একটু ভালোভাবে কষাইতে হবে। মোটামুটি আমার জাল ফ্রাইটা হয়ে আসছে, দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেন খাইতে তো আরো বেশি মজা। গাইজ দেখেন কি সুন্দর হয়েছে, এবং জাল জাল হয়েছে, যেহেতু জাল ফ্রাই একদম জাল জাল হয়েছে, আর দেখতেও সেই রকম লাগতেছে। আশা করি আপনাদের কাছে আমার ছোট্ট ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন গাইজ কিরকম হয়েছে। আমি এটার মধ্যে কোনো পানি ইউজ করি নাই, জাস্ট আমি এভাবেই মাখায় বসাই দিয়েছি। এবং অনেক অত বেশি যারা জাল পছন্দ করেন তারা জাল দিবেন, যারা কম পছন্দ করেন কম দিবেন, কিন্তু এরকমভাবে ঝাল ঝালভাবেই রান্না করতে পারেন। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখেন আমার জাল ফ্রাইটা কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একদম সেই রকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাবাই, আবার দেখা হবে পরবর্তী।